নড়াইল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাবেন সহকর্মী মির্জা মাহমুদ হোসেন। মাহমুদ, কেমন জমেছে নড়াইলের নির্বাচনী প্রচার প্রচারণা? ভোটারদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, একটু জানাবেন আমাদের। আমি আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইলের রূপগঞ্জ বাজার প্রাণ কেন্দ্রে। শেষ মুহূর্তে প্রার্থীদের জমজমাট প্রচারণায় জমে উঠেছে নড়াইল এক ও দুই আসনের নির্বাচন। দিন রাত এক করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন তারা। এদিকে প্রার্থীদের কাছ থেকে কাছে পেয়ে খুশি ভোটাররা, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান তারা। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে কাজ করছেন প্রশাসন। এবারে নির্বাচন মাশরাফিকে নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নড়াইলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 7 তারিখে নৌকায় ভোট দিতে সকলকে আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মর্তজা। তিনি বলেন, আমি বিজয়ী হব এভাবে কেউ ঘরে বসে থাকবেন না, একটু সময় নষ্ট করে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। আমি বিজয়ী হলে আপনাদের সকল সমস্যা বিগত দিনের মতো দেখব। মাশরাফি আরো প্রতিশ্রুতি দিয়েছেন, আমি রাজনীতিতে এসেছি নড়াইলের প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থানে পরিণত করতে। নড়াইলের ছেলেমেয়েরা চাকরি পিছনে আর ঘুরবে না, নিজেরাই উদ্যোক্তা তৈরি করে হয়ে অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমার এই নির্বাচন আপনার সন্তানের আগামী প্রজন্মের নির্বাচন। মির্জা মাহমুদ, টন্টু, জিটিভি নিউজ, নড়াইল।